যারা টমেটো খেতে পছন্দ করেন খাদ্য তালিকায় সপ্তাহে 3 থেকে 4 দিন টমেটোর সালাডটাকে রাখতে পারেন, কারণ টমেটো কাঁচা অবস্থায় আপনাকে একরকম বেনিফিটস দেবে। আবার এটাকে যখন কুকিং করা হয়, যেমন টমেটোর স্যুপ করা হবে, টমেটোর খাট্টা করা হয়, তখন লাইকোপিনের পরিমাণটা বেড়ে যায় এবং এটি আপনাকে তখন কুকিং অবস্থা আরেক রকম বেনিফিট দেবে। আমি যতগুলো খাবারের কথা বলছি হয়তো প্রতিদিন প্রত্যেকের পক্ষে একই এই খাবারগুলো অ্যাট এ টাইম খাওয়া সম্ভব না, তাই চেঞ্জ করে করে আপনি খাবারগুলোকে খাবেন। আমরা অনেক ধরনের বাদামের কথা বলি, পিনাটস, আমন্ড, পিস্তাচিও, আখরোট, এই প্রতিটা বাদামই কিন্তু আপনাকে হেল্প করবে। গুড ফ্যাট যেহেতু, সো আমরা যখন ইরেক্টাইল ডিসফাংশনে ভুগি গুড ফ্যাটের চাহিদা খুব বেশি থাকে, গুড প্রোটিনের চাহিদাও থাকে। সো বাদাম হলো গুড ফ্যাট, গুড প্রোটিন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম এবং সেলেনিয়ামের একটা রিচ সোর্স। সো এই বাদামটাকে যদি আপনি সপ্তাহে 3 দিনে 1 মুঠো করে রাখেন, স্পেশালি আমি কাঠবাদামের কথা বলবো, যেটাকে একেবারে বলা হয় যে সেক্স ড্রাইভটাকে ঠিক করে দেয় হলো কাঠবাদাম, তাই সপ্তাহে 3 থেকে 4 দিন কাঠবাদামটাকে রাতের বেলা ভিজিয়ে রেখে সকালবেলা খেতে পারেন, অথবা সকালে ভিজিয়ে রেখে রাতে ঘুমানোর আগে আপনি খেতে পারেন। কাঠবাদামটা যারা খেতে পারেন না, কাঠবাদামের দুধটা কিন্তু চাইলে আপনি খেতে পারেন, এবং নর্মাল যে মিল্ক আছে সেই মিল্কের সাথে জাফরান মিক্সড করে আপনি খেতে পারেন। টক দইয়ের সাথে আপনি জাফরান মিক্সড করে খেতে পারেন, চকটক দই, জাফরান এবং বাদাম মিক্সড করা শেকও কিন্তু আপনি চাইলে আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন। সিরিয়ালের মধ্যে সবচেয়ে বেশি হেল্প করে থাকে ওটস। ওটসের রিচ অ্যামাউন্ট অফ ম্যাগনেসিয়াম আছে, কার্ডিওভাস্কুলার ডিজিজের জন্য খুব ভালো। যারা হার্টের পেশেন্ট থাকেন এবং ভাস্কুলার ডিজিজে ভুগছেন তাদেরকে কিন্তু খাবারটা খুব ভালো মেনটেন করতে হবে, কারণ তারা কার্ডিওভাস্কুলার ডিজিজ এবং নর্মাল ভাস্কুলার ডিজিজে যারা থাকেন তাদের আসলে ইরেক্টাইল ডিসফাংশনটা অনেক বেশি থাকে, অনেক সময় তারা এটাকে আইডেন্টিফাই করতে পারেন না। ফ্রুটসের মধ্যে খুব জনপ্রিয় যেটাকে আমরা বলি পমগ্রানেট বা আনারের কথা বলে থাকি, আনার অসম্ভব রকমভাবে হেল্প করে থাকে। কার্ডিয়াক ডিজিজে যারা ভুগে সেক্স ড্রাইভটা কমে যায় তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। অ্যাটলিস্ট সপ্তাহে 2 দিন আপনি আপনার খাদ্য তালিকায় আনারটাকে রাখতে পারেন। রিচ অ্যামাউন্ট অফ অ্যান্টি অক্সিডেন্ট থাকে এবং লাল আঙ্গুরেরও কিন্তু কোনো জুড়ি নেই, তাই লাল রঙের যে ফলগুলোর কথা বলেছি যে কোনো একটা ফলকে আপনি চুজ করে নেন, সেটা তরমুজ হতে পারে, আঙ্গুর, লাল আঙ্গুর হতে পারে, অথবা পমগ্রানেট বা টমেটো হতে পারে, অল্টারনেটিভ করে কিন্তু আপনি এটিকে রাখতে পারেন। এই খাবারগুলো আপনার খাদ্য তালিকায় যখন রাখবেন এবং রেগুলার বেসিসে আপনি মিল প্ল্যানটাকে সাজিয়ে নেবেন, অটোমেটিক্যালি ন্যাচারালি কিন্তু আপনি এখান থেকে রিকভার পাবেন। তবে আপনার প্রবলেম অনুযায়ী কিন্তু সমাধানটা হবে, যদি নিজ থেকে না পারেন প্ল্যানটাকে সাজাতে অবশ্যই একজন নিউট্রিশনিস্টের পরামর্শ নেবেন। অনেকের যদি সিভিয়ার প্রবলেম থাকে খাবারের পাশাপাশি তাকে আমরা সাপ্লিমেন্টেশন করতে বলি, যেমন জিঙ্ক যুক্ত খাবার আপনাকে খেতেই হবে যদি আপনি আপনার ইরেকটাইল ডিসফাংশন থেকে বের হতে চান। সো জিঙ্ক যুক্ত খাবার যেমন আমরা গরুর মাংসের কথা বলি, খাসির মাংসের কথা বলে, অর্থাৎ রেড মিটে রিচ অ্যামাউন্ট অফ জিঙ্ক থাকে, ডিমের মধ্যে রিচ অ্যামাউন্ট অফ জিঙ্ক থাকে এবং বাদামে থাকে। অনেকে আছে এটাকে কম্বাইন্ড করে খেতে পারেন না বা খাচ্ছেন তারপরে হচ্ছে না, তারা কিন্তু সাপ্লিমেন্ট আকারে জিঙ্ক নিতে পারেন, তার সাথে বি থাকতে হবে। জিঙ্কটা যদি ওয়েস্ট হার্ট থেকে হয় সেটা খুব খুব ভালো। আমরা অনেকে মাকার কথা শুনেছি, যে মাকা রুট, অর্থাৎ মাকা একটা গাছ, এই গাছের শিকড়টা, এই মাকার রুটটা পুরুষ এবং নারীর হরমোনে কিন্তু খুব ভালো কাজ করে। সো লো সেক্স ড্রাইভে কিন্তু মাকা রুট দিয়ে তৈরি মাকা পাউডার বা মাকা ট্যাবলেট আপনি খাবারের পাশাপাশি সাপ্লিমেন্ট হিসেবে এটাকে নিতে পারেন। জিনসেং খুব জনপ্রিয় একটি গাছের শিকড় এবং এটি দক্ষিণ এশিয়া সহ প্রত্যেকটা দেশেই হয়। এটিকে প্রথমত আমরা রিল্যাক্সেশন বলে থাকি। একটু খেয়াল করে দেখেন তো আপনার যৌনজীবনটা সবচেয়ে ভালো হবে আপনি রিল্যাক্স যদি থাকেন। সো জিনসেংটা বেসিক্যালি আপনাকে খুব রিল্যাক্স করবে, স্ট্রেসটাকে রিমুভ করবে, ব্লাড প্রেশার কন্ট্রোল করবে, হার্ট ডিজিজটাকে কন্ট্রোলে রাখবে, আপনার ভাস্কুলার ডিজিজটাকেও সে কন্ট্রোল করে ফেলে। সো সেই কন্ট্রোলের মাধ্যমে ধীরে ধীরে কিন্তু আপনার টেস্টোস্টেরনের মাত্রাটাকেও জিনসেং বাড়িয়ে দেবে, তাই অনেক সময় আমরা কম্বাইন্ডলি মাকা রুট, জিঙ্ক ওয়েস্টার এবং জিনসেং দিয়ে কিন্তু একজন ব্যক্তিকে ট্রিটমেন্ট করে থাকে। সাপ্লিমেন্ট আকারে নেয়, পাশাপাশি খাবারগুলোকে নেয়, 2 থেকে 3 মাসের এই ডোজগুলোতে কিন্তু তিনি সুস্থ এবং স্বাভাবিক হয়ে যান।